সিলেটে তিনটি দলের অংশগ্রহণে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস 2020-এর নারী ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার 6 মার্চ সকালে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রাজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস 2020-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। টুর্নামেন্টে লাল, নীল ও সবুজ এই তিন দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী ক্রিকেট দলের সদস্যরা। উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নীল দলের অধিনায়ক সালমা। আগামী 8 মার্চ সবুজ দলের মুখোমুখি হবে নীল দল। পরদিন বিরতি দিয়ে 10 মার্চ লাল দল খেলবে সবুজ দলের সঙ্গে। এরপর 12 মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সাকিব মোহাম্মদ মিঠু, বাংলা ভিউ টিভি, সিলেট। নাম কি তারা?